ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। মানুষের জীবনে তীব্র কর্মশীলতার প্রয়োজন। সর্বদাই আমাদের কর্ম করে যেতে হবে। আমরা এক মিনিটও কর্ম না করে কিন্তু থাকতে পারি না। প্রশ্ন আসে যে তাহলে আমাদের বিশ্রাম কোথায়? জীবন সংগ্রামের একদিকে কর্ম, যার ক্ষিপ্র আবর্তে আমরা ঘুরেই চলেছি, আর একদিকে সব স্থির, চারদিক শুধু শান্তিময়, কোনোরূপ শব্দ কিংবা কোলাহল নেই, কেবল জীবজন্তু, ফুল, গাছ, পর্বত, প্রকৃতির শান্তিময় ছবি। ঘটনা হলো এই দুটো ক্ষেত্রের কোনোটিই কিন্তু সম্পূর্ণ চিত্র নয়। যেমন গভীর সমুদ্রের মাছ উপরে উঠে আসা মাত্রই খণ্ডবিখণ্ড হয়ে যায়, কারণ জলের প্রচণ্ড চাপই তার জীবিত থাকার গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক তেমনি শান্তিপূর্ণ স্থানে বাস করতে অভ্যস্ত কোনো ব্যক্তি সংসারের সংস্পর্শে আসা মাত্রই ধ্বংস হয়ে যাবে। আবার যে ব্যক্তি কেবল সামাজিক সাংসারিক জীবনের কোলাহলেই অভ্যস্ত, সে কি কোনো নিভৃত স্থানে বাস করতে পারে? যন্ত্রণায় হয়তো তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে। আদর্শ পুরুষ তিনি যিনি গভীরতম নির্জনতা ও নিস্তব্ধতার মধ্যে তীব্র কর্মী এবং প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা ও নিঃসঙ্গতা অনুভব করেন। তিনি সংযমের রহস্য বুঝেছেন। যানবাহন মুখরিত মহানগরীতে ভ্রমণ করলেও তার মন একই রকম শান্ত থাকে, যেন তিনি নিঃশব্দ কোনো গুহায় রয়েছেন, অথচ একই দিকে তার মন তীব্রভাবে কোনো না কোনো কাজ করে চলেছে। এটাই হলো কর্মযোগের আদর্শ। যদি মানুষ এই অবস্থা লাভ করতে পারে, তবেই কর্মের প্রকৃত রহস্য সম্পর্কে অবগত হবে। আমাদের সামনে যেমন কাজই আসুক সেটাই করতে হবে, এবং ক্রমেই আমাদেরকে আগের থেকে আরও বেশি নিঃস্বার্থপর হতে হবে। প্রথম প্রথমে দেখা যাবে কাজের সময় আমাদের অভিসন্ধি সর্বদাই স্বার্থপূর্ণ, কিন্তু অধ্যাবসায়ের প্রভাবে ক্রমশ এই স্বার্থপরতা কমে যাবে। অবশেষে এমন একটা সময় আসবে যখন আমরা পুরোপুরি নিঃস্বার্থ হয়ে কাজ করতে পারব, আর যেই মুহূর্তে আমরা সেই অবস্থা লাভ করব সেই মুহূর্তে আমাদের সকল শক্তি কেন্দ্রীভূত হবে এবং আমাদের অন্তর্নিহিত জ্ঞান প্রকাশ পাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।